কবিতার রঙে ভরা, গন্ধে মাখা, স্নিগ্ধতাটুকু নিয়েই এই জীবন। তাই তো এত উন্মাদনা, এত চঞ্চলতা, এত উচ্ছ্বাস, এত প্রকাশ। মানুষে মানুষে এবং সমাজে ও মনে সাহিত্য সৃষ্টির প্রেরণা থেকেই সাহিত্যের উদ্ভব। রসে, ভাবে, অনুভবে ও সৌন্দর্যে সাহিত্য একটি পূর্ণাঙ্গ শিল্পরূপ। তবু সাহিত্য বৃন্তহীন কুসুম নয়, সমাজের গভীর বন্ধনে আবদ্ধ। কে কবি, কবে কে মোরে, এই প্রশ্ন একদিন তুলেছিলেন মধুসূদন। শব্দে শব্দে বিয়া করে যেই জন, সেই পদ্যকারকে তিনি কবি বলেননি। কল্পনা সুন্দরী যার মনোকমলেতে পাতেন আসর, তাকেই তিনি কবি বলে মানতে চেয়েছিলেন। এই কল্পনা সমস্ত জগৎ জীবনকে পরিব্যাপ্ত করে ছেয়ে থাকে। এরই আভার মধ্যে দিয়ে কবি আমাদের পরিচিত দৈনন্দিন জীবনের পরিধিতে একটা অপরিচিতের দ্যুতি পেয়ে যান। অনেক সাধনা বেদনার উর্মি চঞ্চলতাকে তিনি খুঁজে পান আমাদের চারিদিকে পরিবেষ্টনের মধ্যেই। সেই অস্ফুটকে স্ফুটতর করে তোলা, সেই অব্যক্তকে ব্যক্ত করে তোলার মধ্যেই কবির যে শান্তহীন অভিযাত্রা, সেইখানেই আছে তার কবিতার মর্মমূল। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়, আমার কবিতার নাম তুমি বিষয়ক। হাঁটতে হাঁটতে সুড়ঙ্গ পথ এড়িয়ে ব্যপ্ত সড়কে, কতজন কথা কয়, কতজন হাত নাড়ায়, কতজন হাসে উল্লাসে, কতজন ক্ষণিক ভাবায়। এ পথে অজস্র চঞ্চল বাঁক, প্রেমিক মনে প্রেমিকার খোঁজ মেলে, লাল নীল রূপালী সোনালি দিগন্তে মিশে যায় সব রং। তোমাকে ভালোবাসার কথা শোনায়, কারা তোমার মন রাঙিয়ে যায়, কারা তোমার ভগ্ন শরীরেও শ্বাসে আশ্বাসে কলরব চায়। তুমিও বদলে যাও ক্ষণে অক্ষণে, তোমার ঘামে বেজা শরীরে বুকে জমা ক্ষোভ ধুয়ে যায়, তবুও তুমি আছো থাকবে যেন। নমস্কার।